সূরা আল আলা, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল। সুবহ ইসম রাব্বিকাল আলা আল্লাযী খালাক ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআ আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহর ওয়া মা ইখফা। আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন, যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন, এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন, এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন, অতঃপর করেছেন তাকে কালো আবর্জনা। আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মিত হবেন না। আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত, নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়। গ্লোরি দ্য নেম অফ ইয়োর লর্ড, দ্য মোস্ট হাই, He who created and proportioned, and he who set destiny and guided, and he who brings out the pasture that makes it dark stubble, we shall make you to recite, then you shall not forget, except what Allah wills. Surely he knows what is apparent and what is hidden. وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَى سَيَذَّكَّرُ مَن يَخْشَى وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى। আমি আপনার জন্য সহজ শরীয়ত সহজতর করে দেব, উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন, যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে, আর যে হতভাগা সে তা উপেক্ষা করবে, সে মহা অগ্নিতে প্রবেশ করবে। And we shall make easy for you the easy way. So remind them if the reminder should benefit. The reminder will be received by him who fears. And it will be avoided by the rest, he who shall enter to burn in the great fire. ثم لا يموت فيها ولا يحيا قد افلح من تزكى وذكر اسم ربه فصلى। অতঃপর সেখানে সে মরবেও না জীবিতও থাকবে না, নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামাজ আদায় করে। The neither dying therein nor living, truly successful is he who purified himself and remembered the name of his Lord, then prayed. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী। এটা লিখিত রয়েছে পূর্ববর্তী কিতাব সমূহে, ইব্রাহিম ও মুসার কিতাব সমূহে। But you prefer the life of this world, although the hereafter is better and more lasting. Indeed, this is in the former scriptures, the scriptures of Abraham and Moses.